আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক আজকে আমার সঙ্গে যুক্ত আছেন অতিথি হিসাবে মনোয়ার মোস্তফা, তিনি অর্থনৈতিক গবেষক এবং বিশ্লেষক। আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করেই দুর্ভিক্ষের একটি পদধ্বনি, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, সামনের বছরকে টার্গেট করে বলা হচ্ছে, কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এর মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হয়েছিল যে অক্টোবর মাস থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আরো অবনতির দিকে। আসলে কোন পথে যাচ্ছে আমাদের অর্থনীতি, একটু বিশ্লেষক হিসেবে আপনি যদি বিশ্লেষণটা দিতেন। ধন্যবাদ দীপু ভাই, দুটো বিষয় আপনি উপস্থাপন করেছেন। একটা হলো খাদ্য পরিস্থিতি, বিশ্ব মন্দা, এগুলো নিয়ে কথা হচ্ছে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা থেকে ফিরে আসার পরে এই আলোচনাগুলো একটু বেশি করে হচ্ছে, কারণ উনি বলেছেন যে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে সংকটের সংকট মোকাবেলার জন্য। একটা হলো খাদ্য পরিস্থিতি নিয়ে উনি কথা বলেছেন যে আগামী বিশ্বব্যাপী খাদ্যের একটা সংকট দেখা দিতে পারে, সেটা একটা দিক। এমনকি উনি সতর্ক করেছেন যে আমাদের বিদ্যুৎ পরিস্থিতিও খারাপ হতে পারে বিশ্বের যা সামগ্রিক অবস্থা তার প্রেক্ষিতে। খাদ্য পরিস্থিতির ব্যাপারটা এখনো ঠিক বলা মুশকিল, সম্ভবত উনি একটা ব্রড কনটেক্সটে কথাবার্তা বলার চেষ্টা করেছেন, কেননা বিশ্বব্যাপী একটা মন্দার ভাব সৃষ্টি হচ্ছে এইটা আমরা জানি, এবং খাদ্য উৎপাদন ব্যবস্থায় কোনো কোনো জায়গায় এক ধরনের ছেদ হচ্ছে, বিশেষ করে ইউক্রেন রাশিয়া ওয়ারের ফলে গমের সরবরাহ উৎপাদন এগুলো ব্যাহত হয়েছে, এর ফলে একটা সংকটের জায়গা তৈরি হতে পারে, এটা একটা দিক। কিন্তু এখানে আমি ঠিক এই ব্যাপারটাকে, বিশেষ করে খাদ্যের ব্যাপারটাকে যদি আমরা স্ট্যাপল ফুড এর কথাই বলি, সেটা এতটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার অবস্থা আছে কিনা আমরা ঠিক জানি না, কেননা আমরা আমাদের স্ট্যাপল ফুড পৃথিবীর বহু জাতিরই কোনো স্ট্যাপল ফুড নেই ওইভাবে, মানে একক কোনো একটা খাদ্য আমাদের এইটা আছে, সেটা হচ্ছে চাল বা ধান। আমরা গমের উপরে অল্প নির্ভরশীল, তো সেই ক্ষেত্রে একটা ছেদ তো ঘটেছে সেটা আমরা জানি। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের যে গম আমদানি তার বেশিরভাগটাই কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি, এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং সেইখানে কোনো সংকট হলে স্বাভাবিকভাবে আমাদের একটা প্রভাব পড়বে। কিন্তু খাদ্য, বিশেষ করে স্ট্যাপল ফুড হিসাবে চালের উপরে খুব বেশি ঝামেলা হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমরা খাদ্য উৎপাদনে, বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে আমাদের অবস্থানটা মোটামুটি ভালো, এবং আমাদের কৃষকদেরকে আরো অনুদানা দিলে ধানের ব্যাপারটা হয়তো, চালের ব্যাপারটা হয়তো আমরা একটা কন্ট্রোলে রাখতে পারবো বলে মনে হয়, যদি বাজার ব্যবস্থাকে আরো একটু নিয়ন্ত্রণের ভিতরে আনা যায়। কারণ আমরা জানি যে চালের বাজারটা এক ধরনের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকে, এবং সেই কারণে এই সংকট গুলো বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়, এবং সিন্ডিকেট যখন জানতে পারে যে বিশ্বব্যাপী এক ধরনের খাদ্যের সংকট দেখা দিতে পারে, স্বাভাবিকভাবে তাদের ভিতরেও এক ধরনের উৎসাহ তৈরি হবে, তাহলে চাল স্টক করার ভিতর দিয়ে বাজারে মূল্য বৃদ্ধি, যেটা সামগ্রিক সংকট। সুতরাং এই জায়গায় সরকারের বড় ভূমিকাটা এখন থেকেই, তাদের একটা ওয়াচডগ এর মতো কাজ করতে হবে, বিশেষ করে আমাদের খাদ্যের বাজারটা, এটা একটা দিক। কিন্তু আমি অতটা আশঙ্কাগ্রস্ত না, হয়তো যে তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি যে খাদ্য সংকটটা বাংলাদেশকে মারাত্মকভাবে প্রভাবিত করবে, নেতিবাচক একটা প্রভাব ফেলবে এমনটা আমার কাছে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ তাতে মনে হয় না। কিন্তু মূল সংকটটা যেটা প্রধানমন্ত্রী তার স্বভাবসিদ্ধ ভাবে বলেছেন, যে ওই যে কি ভেন্ডার তেল, এটা কুপি জ্বালিয়ে থাকতে হবে, এটা হয়তো একটু বেশি বলেছেন, উনার কথা চলে নিজেভাবে কথা বলেন, কিন্তু সংকটটা ঠিক রেডির তেল বা ভেন্ডির তেলে যাবে কিনা সেটা বড় কথা না, সেটা পৃথিবী আর কখনোই ওদিকে ফিরে যাবে না, কিন্তু ম্যানেজ করতে হবে আমাদের এই জ্বালানির জায়গাটা, এইটা হয়ে গেছে সবচেয়ে বড় সংকটের জায়গা। এবং আপনারা লোক, আপনি যে কথাটা কারেক্টলি বলেছেন যে বা সেই জায়গায় ইঙ্গিত করেছেন যে খেয়াল আছে, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে পেট্রোল ডিজেল অক্টেনের দাম, এবং এর পরবর্তীতে যখন বিদ্যুতের ক্ষেত্রেও আমাদের লোডশেডিং মানে লোড ম্যানেজমেন্টের দিকে যাওয়া হয় এটা, তখন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন, সরকারি কর্মকর্তারাও বলেছিলেন যে সেপ্টেম্বরের ভিতরে এটা ফয়সলা হয়ে যাবে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট সেপ্টেম্বরের ভিতরে ফয়সলা হয়। অক্টোবর এসে আমরা দেখছি পরিস্থিতি আর এক ধাপ নিচের দিকে নেমেছে। এখন ওনারা বলছেন যে আমাদের গ্যাস সংকটটা দেখা দিয়েছে, এবং আজকের নিউজটা হলো, আপনারা দেখেছেন যে আমাদের সিএনজি স্টেশন গুলো যেটা 5 ঘন্টা করে বন্ধ রাখা হতো দিনে, মানে 24 ঘন্টার ভিতরে, এখন সেটা 7 ঘন্টা করে বন্ধ রাখা হবে। তার মানে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ, এটা একটা ইন্ডিকেটর, এই অর্থে এটা খুবই কম গ্যাস কনজিউম করে। বলা হয়ে থাকে যে সিএনজি স্টেশন আমাদের প্রায় সবাচেক বোধহয় সিএনজি স্টেশন আছে, সিএনজি স্টেশন মূলত টোটাল গ্যাস কনজামশনের 3% সে কনজিউম করে মাত্র। এই 3% এর উপরেই যখন
শর্ত আরোপ করা হচ্ছে, এখানেই যখন রেশনিং করতে হবে সামগ্রিক অবস্থাটা আরো খারাপ। এই মাত্র 3% যেখানে কনজিউম করা হয় সেখানে এটা রেশনিং করা হচ্ছে। আমাদের গ্যাসের সংকটটা মূলত এইটার সাথে রিলেটেড হলো আমাদের বিদ্যুতের জায়গাটা, কারণ আমরা যত বিদ্যুৎ উৎপাদন করি তার এক এক গ্যাসের সংকট আমাদের বিদ্যুতের সংকটটাকে আরো বেশি কঠিন করে তুলবে। এবং এই অক্টোবর সম্ভবত এটা করতে হবে। সরকারের সামনে এখন দুটো মাত্র পথ খোলা আছে, তার একটা হলো সরকারের কোষাগারে একটা টান পড়েছে, সেটা হচ্ছে আবার ডলারের দামের কারণে, কারণ আমরা চাচ্ছি না কোনোভাবেই ডলারটা আমরা ব্যয় করি। এবং আজকের একটা খুব অ্যালার্মিং নিউজ আছে পত্রিকায়, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সেটা হলো কমার্শিয়াল ব্যাংক গুলো তারা $3 লাখ বেশি এলসি খুলতেই চাচ্ছে। মানে ব্যাংক গুলো ডলার নিয়ে, ডলার ক্রাইসিস নিয়ে যে জিনিসগুলো আমরা 2 মাস আগেও আলাপ করেছি সেটা আরো এক ধাপ সংকটের দিকে চলে গেছে। তার মানে কোনোভাবেই ব্যাংক ডলার পাচ্ছে না, কিংবা বাংলাদেশ সরকার ডলার খরচ করতে সে ভয় পাচ্ছে। এইটা একটা সবচেয়ে, বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে মানে সে সেন্ট্রাল ব্যাংক থেকে $8 ছাড়তে ইকোনমির জন্য, এবং সরকার সম্ভবত যেহেতু ডলার ব্যয় করতে চাচ্ছে না, এবং তার প্রভাব পড়েছে আমাদের জ্বালানি তেলের ক্ষেত্রে, এবং তার প্রভাব পড়েছে বিদ্যুতের ক্ষেত্রে। জিনিসটাকে এইভাবে আমরা একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারি। সুতরাং একদিকে ডলার সংকট, সম্ভবত সরকারের নিজের কোষাগারের সংকটও আছে, কারণ যে ইকোনমির যে অবস্থা তাতে কতটা রেভিনিউ সে আর্ন করতে পারতেছে সেইটা একটা সংকট, এবং এই দুই সংকটের প্রভাব পড়ছে আমাদের বিদ্যুৎ খাতে। আমি তাহলে কি ইঙ্গিত করে যে আমাদের রিজার্ভটা কমে যাচ্ছে, সে কারণে সরকার ওই ওই ডলার দিয়ে অর্থাৎ বৈদেশিক মুদ্রা দিয়ে যে কোন ডিজেল কিনবে বা পণ্য কিনবে সেই জায়গা, এই সাহসটা সরকার দেখাতে পারছে না, এখন দেখাতে পারছে না। তার কারণ হচ্ছে আপনারা খেয়াল করেছেন গত মাসে সরকার দুটো পূর্ব সতর্কতামূলক মেজার নিয়েছে। তার একটা হলো সে ডলারকে আমদানি ব্যয় আমদানি কমাবে, এটা একটা সে অনেকদিন ধরেই সে নিচ্ছে। দু নম্বর হলো একই সাথে সরকার চেষ্টা করছে কত দ্রুত বিভিন্ন আন্তর্জাতিক লেন্ডিং এজেন্সির কাছ থেকে সে লোন পেয়েছে। এগুলো পত্রিকায় আসলেই তার পরের দিন টাকাটা আসে না, এটা একটা লং নেগোসিয়েশনের প্রসেস, কিন্তু সরকার এই নেগোসিয়েশনের ভিতরে ঢুকেছে। এবং কোন কোন লেন্ডিং এজেন্সি বা এই আমরা এদিকে মাল্টি ডেভেলপমেন্ট ব্যাংক যেগুলোকে বলি, তারা কিছু কমিটমেন্টও করেছে, যেমন এডিবি কিছু কমিটমেন্ট করেছে যে হ্যাঁ তারা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক কিছু কমিটমেন্ট করেছে। সুতরাং একদিকে কমিটমেন্ট কত সেটা হলো ইম্পর্টেন্ট, আমাদের আসলে মানে দরকারটা কত। ধরেন আমরা চাইলাম এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে, কিন্তু সব মিলে দেখা গেল তারা 4-5-6 বিলিয়ন দিল, সেটা তো আমাদের প্রয়োজন মিটছে না। আমাদের আগের অবস্থানে আসতে গেলে মিনিমাম 20-25-30 বিলিয়ন দরকার, সেটা ঠিক আছে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডলারের সোর্স তো বেসিক্যালি আমার রপ্তানি আয়, এটা আমার খেয়াল রাখতে রপ্তানি আয় এবং রেমিটেন্স, এইটা একটা মেজর সোর্স। কিন্তু আমাদের ব্যয়ের জায়গা হচ্ছে আমদানি ব্যয়টা রাখা, আমদানি ব্যয়ের জন্য আমদানির জন্য ব্যয় করা। আরেকটা হলো আমাদের যে ইন্টারন্যাশনাল লোন গুলো আছে সেই লোন গুলো পরিশোধ করা, এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সরকার যে চিন্তাটা করেছে, আমি তথ্যগুলো দেখছিলাম যে আমাদের রেমিটেন্স এর প্রবাহটা এটা অত রমরমা না, নানা কারণে আবারও এইটা একটা দিক। দু নম্বরটা হলো আমি সম্ভবত এই কথাগুলো বলেছিলাম গত মাসে, সম্ভবত যদি গ্লোবাল রিসেশন তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের রপ্তানি পণ্যের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ আমরা হচ্ছি গার্মেন্টস হচ্ছে আমাদের রপ্তানি পণ্যের 8%। খুব সঙ্গত এটা, যে যাই বলুক না কেন একটা সংকটের ভিতরে পড়তে হবে আমাদের রপ্তানি আয়ের ক্ষেত্রে। এখন ওখানে যদি কিছুটা কমে যায় তাহলে মূল জায়গায় আমাদের ডলার আসার পরিমাণ কমছে, এইটাকে আপনার অফসেট করতে হবে আপনার যতটা লোন নিয়ে পারেন সেটা দিয়ে করতে হবে। সেই জন্য সরকার ক্রেজি হয়ে উঠেছে গত 2 মাস আগে থেকে, যেভাবেই হোক আমাকে লোন এগ্রিমেন্টে যেতে হবে। এখন কমে যাবে মানে আমার রপ্তানি আয় এবং রেমিটেন্স কমে যাবে মানে তো ওটা জিরো হয়ে যাবে না, ওটার একটা রেট কমবে, মানে একটা হার কমবে, এবং সেই হারটা অফসেট করা হবে বেসিক্যালি আমাদের এই এই লোনের লোন দিয়ে। এইটা হলো গিয়ে আমাদের লোন, আর হচ্ছে আমদানি ব্যয় কিছুটা কমিয়ে আনার ভিতর দিয়ে আমরা এটা করার চেষ্টা করব। সেই জন্যই সরকার ওই জায়গাগুলো নিয়েছে। এবং সরকারের আরেকটা এই এই উদ্যোগ নেওয়ার পিছনের আরেকটা বড় কারণ হলো 2023 এবং 2024 সাল থেকে সরকারের বিদেশি লোন পরিশোধ করার পরিমাণ
যে কোনো সময়ের তুলনায় বেড়ে যাবে, এটা 2 বিলিয়নের উপরে চলে যাবে। এখন সম্ভবত 1.57 এই টাইপের একটা অঙ্ক আমাদেরকে পরিশোধ করতে হয়। এইটা 23, 24, 25 সালে 4 বিলিয়নের দিকে চলে যাবে। তার মানে প্রতি বছর আপনাকে 4 বিলিয়ন ব্যয় করতে হবে। সরকার এই আগামী 5 বছরের সম্ভবত একটা প্রজেকশন দাঁড় করিয়েছে, করেই তার কাছে মনে হয়েছে কোনোভাবে টিকে থাকতে গেলে আমাকে এখন বাইরের থেকে লোন নেওয়া ছাড়া কোনো পথ নেই। যে কারণে সরকার সিমস টু বি ভেরি ক্রেজি এবং যত ধরনের লেন্ডিং এজেন্সি আছে তাদের কাছে হাত পাতা শুরু করেছে যে আমাকে লোন দাও, আমাকে লোন দাও। সেটা হতে পারে প্রজেক্ট লোন, সেটা হতে পারে বাজেটারি সাপোর্ট, যে কোনো ফর্মে সে লোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সুতরাং সিচুয়েশনটা ডেলিকেট, এখনো কিছু বলা যাচ্ছে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা প্রেডিক্ট করছে আগামী বছর থেকে একটা 2023 থেকে একটা সংকটের ভিতরে গ্লোবাল ইকোনমি যাবে। সংকটের মূল চরিত্রটা আমরা জানি, এটা একটা রিসেশনের ভিতরে যাবে। সেই রিসেশনের ভিতরে গেলে রিসেশনের কয়েকটা সুবিধা পায় সাধারণত আমাদের আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো। অনেক জিনিসের পণ্যও কমে, তার চাহিদা কমে যায়, হয়তো সেই কারণে আমরা হয়তো কিছু সুবিধা পাবো। কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হলো আমাদের রপ্তানি আয়টা ড্রাস্টিক্যালি নেমে যেতে পারে। এই রপ্তানি আয় নেমে যাওয়া মানে শুধু ভেবেন না যে ডলার আসছে না, এটা ডলার কমে গেল, এর নেগেটিভ ইম্প্যাক্টটা হলো আমার কর্মসংস্থানের উপর। আমার একদম কি বলে যে 40-50 লাখ নারী কর্মী আছে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, তারা এক ধরনের বিপদের মধ্যে পড়বে। এই সংকটের ন্যাচার গুলো হচ্ছে এই রকম। কিন্তু এর কোনটাই আমাদের বিদ্যুৎ পরিস্থিতির জায়গায় উন্নতির নির্দেশ করে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বিদ্যুৎ হচ্ছে এমন একটা এসেনশিয়াল পণ্য যা আপনার লাইফ লাইনের মতো, ব্লাড এর মতো, এটা আপনাকে থাকতেই হবে, সেটা উৎপাদনের জন্য হোক কিংবা আপনার বেঁচে থাক ঘরে বসবাস করার জন্য হোক। বিদ্যুতের ক্ষেত্রে কোনো সুখবর দেওয়ার মতো অবস্থাটা আমি এটা দেখি। সরকারের সামনে এখন দুটো পথ, দুটো জায়গায় তারা বসে ওয়েট করতে পারে। আর একটা হলো শীত যত তাড়াতাড়ি আসে সেটা বাংলাদেশের জন্য মঙ্গল। এই দেখেন পৃথিবীর অবস্থাটা দেখেন, আমরা আশা করছি শীত যত তাড়াতাড়ি আসে আমরা বিদ্যুৎ থেকে বাঁচবো, আর ইউরোপ চিন্তা করছে শীত যত তাড়াতাড়ি যদি আসে তাহলে ও বিপদে পড়বে, কারণ শীতের সময় ওর বিদ্যুৎ কস্ট গরম করার জন্য সবচেয়ে বেশি লাগে, আর আমার হচ্ছে কম লাগে। সরকার এই একটা দিক যে শীত যত তাড়াতাড়ি আসে সে বেঁচে যাবে, তার বিদ্যুতের কনজাম্পশন কিছু কমবে, উৎপাদন কিছু কম করলে চলবে। আর একটা হলো সে আশা করে থাকতে পারে যত দ্রুত রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং গড্ডা আদানি, যে ভারত থেকে আমরা যেটা ইম্পোর্ট করবো, এই দুটা বিদ্যুৎ কেন্দ্র থেকে যত দ্রুত বিদ্যুৎ আসতে পারবে তত সে বিদ্যুৎ খাতকে একটু সহনীয় মাত্রায় রাখতে পারবে। কিন্তু এই দুটো বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত, যদিও আওয়াজ দেওয়া হচ্ছে পলিটিক্যাল এরিনাতে যে আমরা হ্যাঁ ডিসেম্বরে পাবো, কিন্তু এত সস্তা হবে বলে আমার কাছে মনে হয় না, ফর সো মেনি টেকনিক্যাল রিজনস। সো এইটা আমাদের জন্য একটু অ্যালার্মে। তবে সরকার এখন আশা করতেই পারে যে শীত যত তাড়াতাড়ি আসে হয়তো আমার বিদ্যুৎ উৎপাদন একটু, বিদ্যুতের ব্যাপারটা একটু সহনীয় মাত্রায় রাখা যাবে। এই দুটো দিকে সম্ভবত সরকার তাকিয়ে আছে, বিদ্যুৎ খাতের দিকে। আর বাকিটা হচ্ছে আমার দেশের খাদ্য উৎপাদনের জায়গায় প্রধানমন্ত্রী যে আবেদন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আবেদনের উপরে তো আর খাদ্য উৎপাদন নির্ভর করে না, কৃষকরা নিজেরাই তার নিজের প্রয়োজনেই খাদ্য উৎপাদনে নেমে যায়, কারণ তার তো বেঁচে থাকার প্রশ্ন। সুতরাং এই আবেদন নিবেদনের প্রশ্ন না, মানুষ তার জীবিকার প্রয়োজনেই, কৃষকরা জীবিকার প্রয়োজনেই সে তার উৎপাদনে থাকবে, এটাই হচ্ছে সত্য কথা। সুতরাং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে দুর্ভিক্ষর আগমন হবে মানে আশঙ্কা, এইটা নিয়ে আমি অতটা দুশ্চিন্তাগ্রস্ত না যতটা দুশ্চিন্তাগ্রস্ত আমাদের বিদ্যুৎ নিয়ে। এইটা হচ্ছে আমাদের যা এই সময়কালের মনে হচ্ছে যে অবস্থাটা এই। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সাম্প্রতিক বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক যে গতি প্রকৃতি, সামনের যে বিশ্বমন্দা, আমাদের সংকট, 2023 সালের চ্যালেঞ্জ, নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করলেন অর্থনীতিবিদ বিশ্লেষক মনোয়ার মোস্তফা। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।